আশা পড়িল জননিয়া সুন্দর ছাইলা ভূমিতা পড়িল এবার জন্ম হয়ে গেছে যাও 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 পুক পুক এখন জন্ম হয়ে গেছে কিছু কর্ম হবে হবে টিকটি কা হলো পাঁচটি কা হলো অন্ন প্রাশন হলো বালা লক্ষিন্দ গেল কল্লাছে মোছে মনে মনে আমি তারা গেল ভাবতেছি জন্ম দিলে বল দিয়েছি মৃত্যু অতঙ্গ রূপে রূপে তুমি তারা বল দাও লক্ষিন্দের বিয়ে হবে না আমার বিবাহ সদা এই মানে বলতে বলতে আচ্ছা অতঙ্গ রূপে রূপে দোক দোক এখন চাউল তোলাতে জন্ম হইল বালা লক্ষিন্দর সোনাগরে জন্ম বেফুলা সুন্দর সুন্দরী সুন্দরী পদ্মবরে জন্ম নিয়েছে বালা পদ্মবরে জন্ম জন্ম পদ্মবরে জন্ম জন্ম হয়ে গেল গেল উপরে কর্ম হয়ে গেল এক বছর দুই বছর কত হয়ে গেল গেল এক এক বছর পার হয়ে চলে এখনো হয় না ও এলা ভাইনি 11 বছর 6 মাস 3 দিন চলতেছে চলতেছে পদ্মা ভাবতেছে আচ্ছা 12 বছর জন্ম ইন্দ্র আদর কাছ থেকে অনুদর সময় নিয়েছে নিয়েছি 12 বছরের মধ্যে ফেরত দিতে হবে 11 বছর 6 মাস 3 দিন কত হয়ে গেছে 3 দিন সময় আছে আছে এর মধ্যে চলে বলে গেল কৌশলে চন্দ্রপতির হাতে পুষ্পাদায় করতে এই বলে এখানে মতা কোন কোন করে ধরিল নিজে এসে যুবক মনে ধরে ধরে ধরিল 12 বছর ধরে তো আচ্ছা পূর্বা শালায় শালায় শিখতেছে পাঁচ মাস গিয়ে কলঙ্ক ঘোড়াই দিরা না গিল তবু সে কোন সম্ভবতি বন্য নাহি দিল পদ আবার ভাবতেছে ভাবতেছে নিজে যুবক মেরু নিয়ে আচ্ছা কলঙ্ক করলাম লোকেন্দ্রের সঙ্গে সঙ্গে চন্দ্রপতি কর্ণ দিচ্ছে না দিচ্ছে না করে এমন একটা কলঙ্ক ঘোড়াবো ঘোড়াবো সে কলঙ্কের মধ্যে হইতে চন্দ্রপতি স্থির থাকতে পারবে না এই বলে বদ্রপতি আচ্ছা কলঙ্ক ঘোড়ার জন্য জন্য কিভাবে সর্ব যাও আরে সর্পরিতে ভাল আর কৌশল ধরিল ধারণ দাঁড়ির স্ত্রী কৌশল আমি আচ্ছা করিলে গমন দিলে দর্শন উপনীত হইল দেখাইতে লাগিল আচ্ছা নিয়ে লোকেন্দ্রের শরীরে বসে দেখাও এখন উঠো উঠো বালা রে মোচা আমার বিবাদ আচ্ছা উপনীত হইল দেখাইতে না গেল দেখাও আবার উঠে উঠে কৌশল আচ্ছা
আমার যে বড় খিদে পেয়েছে মা তুমি আমাকে কিছু খেতে দাও এ কি আমার মায়ের সারা পাচ্ছি না নিশ্চয়ই আমার মা ঘুমিয়ে পড়েছে না 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 এত রাতে আর মাকে বিরক্ত না করে আমি আজকে না খেয়ে শুয়ে পড়ব না খেয়ে শুয়ে পড়ব একি ভাবি
তবে কি মামিনি ও বুঝতে পেরেছি আমি তার স্বপ্ন দেখলাম আমার মামি স্বপ্ন জাগিয়ে গেল ওঠো ওঠো বালা তুমি চৈতন্য করে গাও আজকাল লিখিত ওইদিকে সরাবরে যাও আর সেইখানে দিবে প্রেম আলী করুন ওরে আমার জন্য অপেক্ষা করছো আমি তুমি একটু দাঁড়াও এই মুহূর্তে যাবো ওইদিকে সরবরে বলি গো মামি দেখো আজকে আমি সিলেটে যাব কিন্তু তার আগে আমাদের শাশুড়ি মাতা রয়েছে তার কাছে অনুমতি নিয়ে সরবরে যাবো স্নান করতে শাশুড়ি মায়া আয়োগে এ মায়া চান মন্দিরে স্নান করিতে যাবো আমি দিঘি শহর বলে শাশুড়ি মায়া আয়োগে তুমি কি বাড়িতে রয়েছ একদম ও বধু আজকে আমি তোমার কাছে অনুমতি নিয়ে সেই সরোবরে যাবো স্নান করতে তবে মান স্থাপন করবো মা ছয় ওরে
ওরা